হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি প্রিয় ছাত্রছাত্রীরা প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত মাধ্যমিকের সিলেবাস থার্টি থেকে থার্টি ফাইভ কমানো হয়েছে কোন কোন বিষয়ে কী কী অধ্যায় আছে সেই বিষয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তোমরা এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা কোন কোন বিষয়ে কী কী অধ্যায় পরীক্ষায় আছে সেটা সম্পর্কে জানতে পারবে অবশ্য কোন কত নম্বরের কোশ্চেন হবে কোন কী সব কোশ্চেন প্যাটার্নটা এখনও ঘোষণা হয়নি কয়েকদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করো তাতে তোমরা নতুন আপ ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে তো আমরা প্রথমে শুরু করব বাংলা বিষয়টা দিয়ে বাংলা তোমাদের গদ্যাংশের মধ্যে থাকছে জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি এই তিনটে আমরা যে গদ্যাংশ যেটা আছে সেখান থেকে আমরা এই তিনটে পাবো এবং এই তিনটে থেকে তোমরা খুব ভালো করে পড়াশুনো করো তাহলে তোমরা এইখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর পাবে এবং গল্পগুলো খুবই সুন্দর গল্প তোমরা নিশ্চয়ই জানো ইতিমধ্যে তোমাদের গল্পটা পড়াও হয়ে গেছে তো আমরা এবার যাব নিজ পরের যে কবিতাগুলো আছে কবিতাগুলোর মধ্যে দেখো কবিতা রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি অসুখী একজন আফ্রিকা অভিষেক প্রলয় তাহলে এই পাঁচটা কবিতা থাকছে তাহলে এই পাঁচটা কবিতা খুব ভালো করে অভ্যাস করতে থাকলে অসুবিধে হবে না নেক্সট আমরা আসছি দেখো প্রবন্ধ প্রবন্ধে আছে হারিয়ে যাওয়া কালিকলম নাটক নাটকে আছে সিরাউজদোল্লা আর যে পূর্ণ গ্রন্থ যেটা আমাদের কণি যে গল্প বইটাতে আছে সেই কণিটা সম্পূর্ণই থাকছে ব্যাকরণে থাকছে কারক অকারক সম্পর্ক সমাজ আর নির্মিত থাকছে কাল্পনিক সংলাপ প্রতিবেদন রচনা অনুবাদ আমরা জানি বঙ্গানুবাদ থাকছে রচনা থাকছে বঙ্গানুবাদ থাকছে প্রতিবেদন থাকছে সংলাপ থাকছে কাল্পনিক সংলাপ থাকছে এগুলো সবগুলোই থাকছে অতএব এগুলো তোমরা রীতিমতো প্র্যাকটিস শুরু করে দাও পরে আমরা আসছি ইংরেজির বিষয় ইংরেজিতে আমাদের যে গল্প এবং কবিতা মিলে যেগুলো আছে ফাদার সেলফ থাকছে ফেবুল থাকছে দি পাসিং আই বাপু এটা থাকছে মাই ওন ক্রু ফ্যামিলি এটা থাকছে আবার রানে কাইড এটাও থাকছে এর সঙ্গে থাকছে যেমন গ্রামার যেমন থাকে তেমন থাকছে এবং রাইটিং স্কিল যেগুলো থাকে সেগুলো সবই থাকছে অতএব শুধু কয়েকটা গল্প এবং কয়েকটা পোয়েম তোমাদের বাদ গেছে নেক্সট আসছে ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানের পরিবেশ ভাবনা থাকছে গ্যাসের আচরণ রাসায়নিক গণনা পদার্থবিদ্যায় থাকছে চলো তড়িৎ রসায়নে থাকছে পর্যায় স্মরণীয় মৌলের গঠন মৌলের ধর্মের পর্যাবৃত্ত আয়নীয় বন্ধন তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ আমরা রাসায়নে পাচ্ছি তিনটে পদার্থবিদ্যায় দুটো সাধারণ অংশে থাকছে তিনটে ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা আসছি ম্যাথেমেটিক্স ম্যাথেমেটিক্সে দেখো একচল বিশিষ্ট একচল বিশিষ্ট দীঘাশ্রমীকরণ সরল সুদ বৃত্ত সম্পর্কিত আয়ত অনুপাত ও সমানুপাত চক্রবৃদ্ধি সুদ তারপরে থাকছে বৃত্তস্ত কোন সম্পর্কিত উপপাদ্য লম্বিতাকার চোং দ্বীঘাত করণী বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য সম্পাদ থাকছে ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্ধবৃত্ত অঙ্কন তারপরে থাকছে গোলক ভেদ এবং অংশীদারী কারবার এরপর থাকছে বৃত্ত সম্পর্ক বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য লম্ববৃত্তাকার শঙ্কু সম্পাদ্য হচ্ছে বৃত্তে স্পর্শক অঙ্কন এবং থাকছে সদৃশ্যতা এই হলো অঙ্কের এবার আসছে হিস্ট্রি বা ইতিহাস ইতিহাসে থাকছে চ্যাপ্টার ওয়ান ইতিহাসের ধারণা চ্যাপ্টার টু সংস্কার বৈশিষ্ট্য ও মূল্যায়ন চ্যাপ্টার থ্রি প্রতিরোধ ও বিদ্রোহ চ্যাপ্টার ফোর সংঘবদ্ধতার গোড়ার কথা চ্যাপ্টার ফাইভ বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা তাহলে এইগুলো মিলিয়ে থাকছে ইতিহাসের ইতিহাসের এক থেকে শুরু করে চ্যাপ্টার পাঁচ পর্যন্ত থেকে যাচ্ছে তারপরে ছয় পরের চ্যাপ্টারগুলো বাদ বাদ গেছে তাহলে এই পাঁচটা চ্যাপ্টারের প্রশ্ন অধ্যায়গুলো তোমরা খুব ভালো করে অভ্যাস করতে থাকো তাহলে এক্ষেত্রেও কোনো সমস্যা হবে না অনেকটাই সিলেবাস কমে গেছে সময়টাও তোমাদের হাতে খুব একটা বেশি নেই হয়তো কবে পরীক্ষা হবে সেটা জানা যাচ্ছে না এবার আমরা আসছি জিওগ্রাফিতে জিওগ্রাফিতে আছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এখানে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা বিশিষ্ট ভূমিরূপের মধ্যে তোমরা পাবে বহির্জাত প্রক্রিয়া নদীর বিভিন্ন কাজ হিমবাহের বিভিন্ন কাজ বায়ুর বিভিন্ন কাজ এইগুলো থাকছে তোমার ওই প্রথম অধ্যায়ের যেটা বহির্জাত প্রক্রিয়ার ও তাদের বিভিন্ন ভূমিরূপ রয়েছে সেখান থেকেই চারটি অধ্যায় তোমরা পাবে তারপরে আসছে ভারত ভারতে থাকবে প্রাকৃতিক পরিবেশ ও অর্থনৈতিক পরিবেশ এই অধ্যায়গুলো থেকে আমরা পেয়ে যাব এখানে প্রশ্ন আমরা এবারে আসছি লাইফ সায়েন্স লাইফ সায়েন্সের মধ্যে থাকছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তারপরে থাকছে জীবনের প্রবাহমান মানতা জীবনের প্রবাহ মানতা ও কয়েক সাধারণ জিনগত রোগ এই বিষয়গুলো নিয়ে তোমাদের মাধ্যমিক সিলেবাস তৈরি হয়েছে আশা করি সিলেবাসটা অনেকটাই কমে গেছে তোমাদের পক্ষে খুব